সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টস এ কটেজ লাক্সারিয়াস রুমস ব্যাংকোয়েটস ওয়াটার পার্কস সমৃদ্ধ আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস আরামবাগ হুগলিতে কল 7407001264 ফর বুকিংস মার্ক কালেকশন জিন্স এন্ড টি-শার্টস আপনারা দেখছেন আরামবাগ নিউজ সাবস্ক্রাইব করুন আবারও দুস্থের পাশে আরামবাগের বিশিষ্ট শিল্পপতি তথা সমাজসেবী জিয়াজুর রহমান তিনি আজ আরামবাগের জয়সিংহচক গ্রামে প্রায় 200 দুস্থ মানুষের হাতে বিভিন্ন রকম খাদ্য সামগ্রী তুলে দিলেন এছাড়াও জানালেন যে এই গ্রামে যে সমস্ত দুস্থ মানুষ আছেন তারা যদি চান তো কাজের জন্য তাঁর সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো পরিবারের দুস্থ পরিবারের মেয়ের বিয়ে আটকে যায় টাকার জন্য যেন অবশ্যই তাঁর সাথে যোগাযোগ করে এমনটাই আশ্বাস দিয়ে এলেন ওই গ্রামে আপনারা তো সবই জানেন, যেখানে যেখানে দান হচ্ছে সব জানেন। আজকে নতুন একটা কালুপাড়া মাদার চক জয়সিং চক এরিয়ায় কিছু দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দিলাম এবং কথাও দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ যদি চাই এই পাড়াতে আমি থাক মানে এখানে পাড়ার সুখে দুঃখে আমি থাকবো। এখানে বিয়ে গরিব মানুষের বিয়ে শাদি মেয়েদের বেকার ছেলে যুবকদের পাশে থাকবো। হ্যাঁ আমি রাখবো, এখানকার শুধু নয় যখন যেখানে বেকার ছেলে আছে যাদের শিক্ষিত বেকার ছেলে তাদের যদি কিছুটা চাকরি আপাতত পাই ভালো হয়, সরকার তো দেবে চাকরি নিশ্চয়ই, তা যতদিন না পাই ততদিন আমার কাছে কাজ করে যদি কিছু করতে পারে। কতজনকে খাদ্য সামগ্রী দিলেন? 200-300 জনের মনে হয়, 200-300 জন। না আগে দেখা যাচ্ছে যে করোনা সিচুয়েশনের প্রথম বছর থেকে আর কি প্রথম ঢেউ থেকে আপনি মানুষকে দু হাতে দাঁড়া ঝাঁসতে দান করে যাচ্ছেন। আগের বছর দেখা গেছে আপনি সুদূর সুন্দরবন পর্যন্ত গিয়েছিলেন, এবছরও যাবো করতে। এবছর সুন্দর এবছর সুন্দরবন এবং মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই দুটো নিয়েছি, বেরোবো 7 তারিখের পর। দেখুন ব্যাপারটা যে দেওয়া তো ফ্যাক্টর নয়, ব্যাপারটা হয়ে গেছে যে আমি টাকাটা নিয়ে তো কবরে যাব না আর শ্মশানেও যাব না, টাকাটা তো এখানেই রেখে যাব। তো এখানে রেখে যাবো কারা ভোগ করবে? যারা ওই পয়সার মানে দরকার নেই তারা ভোগ করবে আমার পয়সাগুলো। তো আমি চাই এই পয়সাগুলো আমার যাওয়ার আগে যা ইনকাম করে সেগুলো গরিব মানুষের মধ্যে বাটিয়ে দেওয়া। আরামবাগে আপনার আগামী পরিকল্পনা কি একটু বলেন? আগের আগামী কদিনের মধ্যে আরামবাগ যেমন 50টা বেড দেওয়া হবে আরামবাগ হসপিটালকে, এবং কোভিড একটা মেশিন পাওয়া যায় 2,54,000 টাকা দাম একটা মেশিন, তো ওই মেশিন মোটামুটি 5টা দেবো আরামবাগ হসপিটালকে। এই দুটো তার কাছে রক্তদান শিবির আছে, এসব আছে অনেকগুলোই আছে। এখন পর্যন্ত আপনি দুটো অ্যাম্বুলেন্স নামিয়েছেন আরামবাগ শহরে, নামাবেন? নামিয়েছি তো, আমি পিয়াসায় নামিয়ে রেখেছি, পিয়াসাতেও আছে। ধন্যবাদ না থাকলে থাকার জন্য, আপনারা না থাকলে আমিও মানুষের কাছে পৌঁছতে পারবো না, আপনাদের মাধ্যম দিয়ে জানতে পারবো না যে কোথায় কি সুবিধা অসুবিধা। সহস্তে খাদ্যদ্রব্য তুলে দেওয়ার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা স্বরূপ গ্রামবাসী প্রতি এই সম্মাননা জ্ঞাপন। হে মহান দাতা, প্রাকৃতিক দুর্যোগকে অগ্রাহ্য করে অতিমারী মারণ্য কোভিড-19 করোনাকে তুচ্ছ করে স্বামীজির অমোঘ বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সে দিকে ঈশ্বর অন্তরে উপলব্ধি করে সেদিকে বাস্তবায়িত করার জন্য বিভিন্ন গ্রামের দুঃস্থ ও গরিব দুঃখীদের অকিপন ভাবে দান করে চলেছেন। হে মহান আত্মার আপনার উদারতা মহত্ব ও হৃদয়ের প্রসারতা দিন দুঃখীদের দুঃখ কষ্ট দূর করার জন্যে আপনি প্রবল হৃদয়াকৃতি সর্বোপরি মানুষের জন্য এমন অকৃত্রিম ভালোবাসা ও পরোপকারিতা দেখে মনে হয়েছে পরম আল্লাহ তাআলা করুণা প্রবণ হয়ে আপনাকে তার ফারিস্তা হিসাবে জনগণের মঙ্গল করার জন্য আমাদের মধ্যে প্রেরণ করেছেন। ও ওগো মানব সেবী, মানব সেবা করাই হলো আপনার
জীবনের মূল ব্রত। আপনি বুঝেছেন কবির সেই উক্তি, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পরে সকলের তরে, সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। হে মহানুভব, আপনার মতো মানব দরদী সত্ত্বেও ব্যক্তিত্বকে আমাদের গ্রামে পেয়ে আমরা অভিভূত, আমরা আপ্লুত, আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তার অপার করুণার ধারা আপনার ওপর অজস্র ধারায় বর্ষিত হোক, আর আপনি লাভ করুন নীরব দীর্ঘায়ু ও শান্তিময় জীবন। আপনার গুণমুগ্ধ কালুপাড়া গ্রামবাসীর পক্ষে আব্দুর রহিম খান। আল্লাহ যত আমাকে দেবে আমি ততটাই মানুষের পাশে থাকতে পারবো। এটা কথা দিয়ে দিচ্ছি আজ, আমাকে যেভাবে এই কালুপাড়া জয়সিং চক নাকি এখানে যে সম্মান আমাকে দিয়েছেন আপনার এই গ্রামের লোক, আপনাকে কথা দিচ্ছি আমার খাস নজরে এই নক্ষত্রটা থাকবে। এখানে উপস্থিত অনেক আছেন পরিবার যারা দুস্থ, যাদের বলবো আপনারা আজ থেকে নিশ্চিন্ত হবেন, আল্লাহর রহমতে আমার আব্বা মায়ের দোয়ায় আপনাদের আর চিন্তা করতে হবে না। আমি যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Sometimes fashion can change vision.